ডিফারেন্ট ফাংশনস আছে ডিফারেন্ট বা ডিফারেন্ট ফাংশনস আছে তার মধ্যে আমরা ইম্পর্টেন্ট যে স্ট্রিং ফাংশনসগুলো সেই ইম্পর্টেন্ট স্ট্রিং ফাংশনসগুলোর কথা আমরা আজকে আজকে আমরা এলাবোরেটলি ডিসকাস করব তো এই যে আমি ইম্পর্টেন্ট স্ট্রিং ফাংশনের কথা বলছি এই ইম্পর্টেন্ট স্ট্রিং ফাংশনসগুলো বেসিক্যালি যে লাইব্রেরিতে বা যে হেডার ফাইলের মধ্যে ডিফাইন করা থাকে আমরা সেটার নামটা আমরা সবাই জানি দ্যাট ইজ আ স্ট্রিং ডট এইচ স্ট্রিং ডট এইচ ওকে তো এই স্ট্রিং ডট এইচ লাইব্রেরি বা স্ট্রিং ডট এইচ ফাইলটাকে আমাকে অবশ্যই ইনক্লুড করতে হবে যদি আমি স্ট্রিংয়ের কিছু ফাংশনস যদি আমরা ব্যবহার করে আমাদের প্রোগ্রাম করতে চাই আর যদি কোনো স্ট্রিংয়ের ফাংশনস আমি ব্যবহার না করি ব্যবহার না করলে যে প্রোগ্রাম করা যাবে না তা তো নয় আমরা তো আগেও তো প্রোগ্রাম করেছি স্ট্রিংয়ের ফাংশন ব্যবহার না করে বা আমরা স্ট্রিংটা শেখার এই স্ট্রিংয়ের ফাংশানসগুলো শেখে নেওয়ার পর আমরা কিছু ফাংশনস না ব্যবহার করেও প্রোগ্রাম করব তো স্ট্রিং ফাংশন না ব্যবহার করে প্রোগ্রাম করাটাই সব থেকে বেস্ট যাই হোক তো আমরা এখন যেহেতু আমাদের টপিকটা আছে বলে আমাদের পড়তে হবে আমি এখানে বেসিক্যালি টোটাল সাতটা ফাংশন সম্বন্ধে আমরা ডিসকাশন করব। সাতটা স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস নিয়ে আমরা উইথ এক্সাম্পল আমরা ডিসকাস করব। তার মধ্যে প্রথম যে ফাংশনসটা স্ট্রিং ডট এইচের মধ্যে বিলং করে যে লাইব্রেরি ফাংশনস সেই লাইব্রেরি ফাংশনসটার নাম হচ্ছে এস টিআরএলইএন যাকে আমরা স্ট্রিংয়ের লেন্থ বের করার পারপাসে আমরা এস টিআর এলিয়েন ফাংশনসটাকে আমরা ব্যবহার করতে পারি আর এই স্ট্রিং লেন্থ বা এস টিআর এলিয়েন ফাংশন সবসময় অ্যাজ এ প্যারামিটার ও কোনো স্ট্রিংয়ের নামকে ইনপুট নেয় ওটা স্ট্রিংকে ইনপুট নেবে যার তুমি লেন্থ বের করতে চাইছো আমি ধরলাম যে আমার এস বলে একটা কোনো ভেরিয়েবেল আছে যার মধ্যে হয়তো একটা কোনো স্ট্রিংকে রাখা আছে তা আমি সেই এস টিআরটাকে যদি পাস করি এস টিআর এলিয়ান ফাংশনের মধ্যে তাহলে আমার এস টিআর এলিয়ান ফাংশান কিন্তু সেই এস টিআরটার মধ্যে যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটার আমাকে লেন্থটা বের করে দেবে ওকে তাহলে এস টিআর এলিয়েন ফাংশন বেসিক্যালি আমাকে যেটা করতে হেল্প করে সেটা হচ্ছে রিটার্নস দ্য লেন্থ অফ আ স্ট্রিং রিটার্ন দ্য লেন্থ অফ স্ট্রিং একটা এর লেন্থ বের করতে আমাকে হেল্প করে তো কি করে এস টি আর আমাকে স্ট্রিং আমাকে লেন্থ বের করতে আমাকে হেল্প করে না ধরে নেওয়া যাক ধরে নেওয়া যাক আমার কাছে এরকম একটা প্রোগ্রাম আছে যে হ্যাস ইনক্লুড এস টি টি এইচ আমার কাছে এরকম আরেকটা হেডার ফাইলকে আমাকে ইনক্লুড করতে হবে কারণ যেহেতু আমি এখন স্ট্রিংয়ের ফাংশনস নিয়ে কাজ করতে চাইছি অতএব আমাকে স্ট্রিং ডট এইসটাকে আমাকে ইনক্লুড করতে হবে ফার্স্টে ইনক্লুড করলাম আমার মেন ফাংশন স্টার্ট হয়েছে ইন্ট মেন আমি একটা স্ট্রিংয়ের লেন্থ বের করবো আমি স্ট্রিংটাকে ফার্স্টে এখানে কনসিডার করছি আমি ধরে নিচ্ছি স্ট্রিংটাকে যে আমার ক্যারেক্টার আমি স্ট্রিংটার নাম দিলাম এস তাহলে ক্যারেক্টার এস আর অফ ফিফটি এটা ক্যারেক্টার অ্যারে তাকে তো আমরা স্ট্রিং বলি তার মধ্যে হয়তো একটা স্ট্রিং নিলাম ধরে নাও স্ট্রিংটার নাম হচ্ছে পাইথন স্ট্রিংটার নাম হচ্ছে পাইথন আমি এখন এই স্ট্রিংটার পাইথনের আমি লেন্থ বের করব তো পাইথন স্ট্রিংটা আমার এস আর মধ্যে আছে অথবা আমি যখন ডাকবো এস আর এলিয়েন ফাংশনকে তখন আমাকে এই এস পাশ করতে হবে তবে কিন্তু এই আমার এস টিআর ফাংশন আমার এর লেন্থটাকে বের করে দেবে ঠিক আছে তো আমরা এখন কী করছি আমরা এখন একটা ইন্ডিজার ভেরিয়েবেল নিলাম ইন্ডিজার এল যার মধ্যে আমি লেন্থটাকে রাখবো আমি এখন দেখো লিখছি এল ইকুয়ালস টু এস টিআর এলিয়েন আমি স্ট্রিংয়ের লেন্থ ফাংশনকে কল করলাম তার মধ্যে আমি এসটিআরটাকে পাস করলাম কারণ এস টিআরের মধ্যে আমার পাইথন আছে তাহলে এখন এসটিআর এলিয়েন ফাংশন পাইথনের লেন্থটাকে ক্যালকুলেট করলো অর্থাৎ পাইথনের লেন্থ বলতে ছয় সেই ছয় কাকে রিটার্ন করলো এলকে রিটার্ন করলো এলকে রিটার্ন করলো তাহলে এখন ছয়টাকে কোথায় স্টোর হয়েছে এল এর মধ্যে স্টোর হয়েছে ছয়টাকে এখন এলের মধ্যে স্টোর হয়েছে আমি এখন এলটাকে ডিসপ্লে করবো এফ দ্য লেন্থ অফ আ স্ট্রিং ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি কমা এল ওকে লাস্টে গিয়ে আমি কি করছি রিটার্ন জিরো দিয়ে এবার মেনটাকে শেষ করল তাহলে আমার একটা স্ট্রিং ভেরিয়েল আছে এস তার মধ্যে আমি পাইথন নিয়েছি লেন্থ বলে একটা ভেরিবেলকে ডিক্লেয়ার করেছি যাতে আমি এস টিআর এলিয়েন ফাংশন যখন আমাকে লেন্থটা বের করে দেবে এসটিআরের তার ভ্যালটাকে যাতে আমি রাখতে পারি স্টোর করে রাখতে পারি দিয়ে আমি এখন এলিজিকল টু এস টি আর এলিয়েন কল করলাম যে তুমি একবার এসে আমাকে এসটিআরের লেন্থটাকে বের করে দিয়ে যাও অর্থাৎ এস টিআরের মধ্যে পাইথন আছে তখন এস টিআর এলিয়েন ফাংশন এসে আমার পাইথনের লেন্থটা বের করে আমাকে ছয় রিটার্ন করলো সেই ছয়টাকে আমি এলের মধ্যে ক্যাচ করলাম আর সেই এলটাকে আমি এখন ডিসপ্লে করে দিচ্ছি লেন্থ অফ স্ট্রিং ইকলস টু পার্সেন্টে কমাতে এল করে আমি এখন তাকে ডিসপ্লে করে দিচ্ছি তাহলে এখানে আমি এই পাইথনটাকে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারতাম আমি এখানে ক্যারেক্টার একটা স্ট্রিংকে ডিক্লেয়ার করার পর সেটাকে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারতাম ইউজার জাস্ট স্ট্রিং দিত তারপরই আমার লেন্থটা বেরোতো তাহলে এখানে বেসিক্যালি আমি এসটিআর এলিয়েন ফাংশনস দিয়ে একটা স্ট্রিং এর লেন্থকে আমরা বের করেছি খুব সহজে আমার কিন্তু এখানে কোনো লজিক আমাকে অ্যাপ্লাই করতে হয়নি আমি জাস্ট লেন্থ বের করার কাজটা কিন্তু আমি এসটিআর এলিয়েনের উপরে আমি চাপিয়ে দিয়েছি যে তুমি লেন্থটা বের করে আমাকে দাও সে কিন্তু কীভাবে লেন্থ বের করছে না করছে সেটা কিন্তু আমার জানা দরকার নেই কিন্তু আগে যখন আমরা এস এলিয়েন ফাংশন যখন ব্যবহার করিনি তখন সেখানে কিন্তু লেন্থটা কী করে বের করতে হয় লুপ ইউজ করে সেটা কিন্তু আমরাই করেছিলাম আর এখন সেই কাজটা করছি আমরা লাইব্রেরি ফাংশানে হেল্প নিয়ে আর সেই লাইব্রেরি ফাংশনসটার নাম কি তার নাম হচ্ছে এস টিআর এলিয়েন ওকে তাহলে কী করে আমরা এস আর এলিয়েন দিয়ে আমরা একটা স্ট্রিংয়ের লেন্থ বের করলাম সেটা সবার কাছে ক্লিয়ার হয়েছে সেটা সবার কাছে ক্লিয়ার হয়েছে সেটা একটু ফার্স্ট থেকে বুঝিয়ে দিন না মানে আমরা একটু পরে জয়েন হইছি আমি এটা অনলাইন কম্পাইলারে একবার ডাইরেক্ট করব যে স্ট্রিং এর লেন্থ কি করে বের করতে হয় আমার এখানে একটা হেডার ফাইল আছে বেশ এটা দেখো আমি এখানে দেখো অনলাইন কম্পাইলারে বলছি একটা অন্য অন্য প্রসিডিউর ফলো করে তো আশা করি বুঝতে পারবে আমি এখানে আরেকটা হেডার ফাইল কি আমাকে ইনক্লুড করতে হচ্ছে কারণ না যেহেতু আমি এসটিআর এলিয়েন ফাংশনসটাকে আমি এখানে কল করবো বা তাকে নিয়ে আমি কাজ করব আর যেহেতু এসটিআর এলিয়ান ফাংশন্সটা একটা লাইব্রেরি ফাংশন আর সেই লাইব্রেরি ফাংশনসটা আমার ডিফাইন করা আছে স্ট্রিং ডট এর মধ্যে তার জন্য আমাকে স্ট্রিং ডট এইচটাকে আমাকে ইনক্লুড করে নিতে হচ্ছে নাহলে আমার কম্পাইলার কিন্তু এস টিআর এলিয়ান ফাংশনসটাকে সে চিনতে পারবে না বুঝতে পারবে না যে কে আবার এটা আবার কে ওকে তো আমরা এখন এটাকে এর ফাইলটাকে ইনক্লুড করলাম আমার কাছে এখানে একটা ক্যারেক্টার অ্যারে আছে তার নাম দিয়েছি নেম অফ থার্টি এইভাবে আমরা কোনো স্ট্রিংকে ডিক্লেয়ার করি যেটা আমরা আগের দিনে পড়ে এসেছি স্ট্রিংটা আমরা শুরু করেছিলাম আগের দিনে তাহলে ক্যারেক্টার নেম অফ থার্টি ইকুয়ালস টু আমি এখানে একটা একটা কোনো স্ট্রিংকে রাখছি আমার স্ট্রিংটার নাম হচ্ছে সাপোজ ধরে না হয়তো কম্পিউটার সায়েন্স আমার স্ট্রিংটার নাম হচ্ছে কম্পিউটার সায়েন্স ওকে এবার এই নেমের মধ্যে তার মানে নেম হচ্ছে আমার একটা স্ট্রিং ভেরিয়েবল তার মধ্যে আমার কম্পিউটার সায়েন্স স্ট্রিংটা রাখা আছে আমি এই নেমের লেন্থ বের করবো নেমের লেন্থ বের করা মানে হচ্ছে কম্পিউটার সায়েন্সের লেন্থ বের করা কারণ যেহেতু কম্পিউটার সায়েন্সটা আমার নেমের মধ্যে স্টোর করা আছে এবার কী করছে ডিরেক্ট প্রিন্টেপ করছে প্রিন্টেপ লেন্থ অফ এ স্ট্রিং লেন্থ অফ আ স্ট্রিং ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি কারণ যেহেতু লেন্থ একটা ভ্যালু আর তার তো অবশ্যই তার ফর্মা স্পেসিফাইডটা পার্সেন্টেজ ডি হবে আর আমি লেন্থ বের করতে আমাকে যে ফাংশনসটা কল করতে হয় তার নাম হচ্ছে এস টি আর এলিয়েন আর এস টিআর ফাংশনের মধ্যে আমি কাকে পাশ করবো নেমটাকে পাশ করবো কারণ নেমটা হচ্ছে ভেরিয়েবল আর তার মধ্যেই তো আমার কম্পিউটার সায়েন্সটা রাখা আছে তাহলে এখন এস টি মধ্যে আমি নেমটাকে পাস করে দিলাম তার মানে কম্পিউটার সায়েন্সটা পাস হয়ে গেল তাহলে এখন এসটি এলিয়েন ফাংশন কম্পিউটার সায়েন্সের লেন্থটাকে বের করবে দিয়ে রিটার্ন করবে আর তাকে তোমার প্রিন্টের ফাংশানস তাকে ক্যাচ করে নিই তাকে ডিসপ্লে করে দিচ্ছে একবার ডিরেক্ট আমার কিন্তু প্রোগ্রাম কমপ্লিট আমার কিন্তু লেন্থ এখানে বেরিয়ে যাবে আমার কম্পিউটার সায়েন্সের মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে সেটা কিন্তু আমাকে দেখাবে তো এখন কোডটাকে রান করি ওই সিম্পল কোডটাকে আমি অতগুলো কিন্তু এলাবোরেট করিনি কোডটাকে আমাকে এখানে দেখা দেখাচ্ছে লেন্থ অফ এ স্ট্রিং ইকোয়ালস টু সিক্সটিন তো কম্পিউটার সায়েন্সের মধ্যে দেখো কতগুলো সিক্সটিন নাম্বার অফ ক্যারেক্টার আছে কি না আটটা আছে কম্পিউটারের মধ্যে স্পেস একটা নটা আর সায়েন্সের মধ্যে আমার দেখো তোমার সাতটা ক্যারেক্টার আছে সায়েন্সের মধ্যে আমার দেখো তোমার সাতটা ক্যারেক্টার আছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি আমার টোটাল ক্যারেক্টার আমার এখানে নাম্বার অফ ক্যারেক্টারের সংখ্যাগত কম্পিউটার সায়েন্সের মধ্যে সিক্সটিন আমাকে শুধু দেখাচ্ছে লেন্থ অফ এ স্ট্রিং ইকালস টু সিক্সটিন ওকে এখানে এখানে আমাকে এলডি ইউজ করতে বলছে লং লং ইন্টিজার আমি এখানে এল ডি ইউজ করলে আমার ওই মেসেজটা আসে কি না দেখি যেটা আমার আগে একটা ওয়ার্নিং এসছে ঠিক আছে কারণ এস এলিয়ান ফাংশন বলে যে সে যাকে রিটার্ন করে সেটা হচ্ছে একটা লং ইন্ডিজার্স আর আমি এখানে তাকে ট্রিট করেছিলাম অ্যাজ এ ইন্ডিজার্স ওই জন্য পার্সেন্টেজ ডি দিয়েছিলাম তো পার্সেন্টেজ ডি তো আমাকে কিছু ওয়ার্নিং দেখাচ্ছিলো তো আমি যখন এটাকে এলডি করে দিলাম মানে লং ইন্ডিজার্স করে দিলাম তখন তখন আমার কিন্তু সেই ওয়ার্নিংটা আমাকে আর দেখাচ্ছে না সো লেন্থ অফ এ স্ট্রিং ইকুয়ালস টু সিক্সটিন আবার তোমার যদি মনে হয় যে তুমি একটা কোনো স্ট্রিংয়ের লেন্থ বের করবে যে স্ট্রিংটার নাম তুমি জানো তুমি তার তুমি তাকে ডিরেক্ট এখানে প্রোভাইড করো সাপোজ ধরো নাও হয়তো আমি সিএসটি লেন বের করবো সিএসটি সিএসটি আমার স্ট্রিংটার নাম হচ্ছে সিএসটি তাহলে আমাকে অত ভেরিয়েল নেওয়ার কোনো দরকার নেই আমি জাস্ট লেন্থ অফ টু পার্সেন্টেজ এল ডি এলিয়ন দেখো আমি রান করছি কোর্টকে দেখাচ্ছে আমাকে সিএসটি লেন্থ কত থ্রি তাহলে এস ফাংশনের মধ্যে আমি কোনো ভেরিয়েবলকে পাস করতে পারি আমি ডিরেক্ট স্ট্রিংটাকেও পাস করতে পারি তাও কিন্তু সে আমাকে লেন্থ বের করে দেবে ঠিক আছে আমি এখানে সাব ব্যাংক যা দেব তারই কিন্তু লেন্থ বেরিয়ে যাবে স্যার মনে করেন ধরুন এলটা যেমন যদি না দেই তাহলে ওটা স্ট্রিং টি বের হবে না না বের হবে না আমি তো এই এটার কাজ মানে কাজটাই তো শিখছি এখানে আমি তো এসটিআর এলিয়েন ফাংশনস দিয়ে তো আমি তো লেন মানে বের করাটাই তো শিখছি এখানে আর আগে আমরা করে এসেছি এসটিআর এলিয়েন ফাংশন ব্যবহার না করে লেন্থ বের করা লজিক দিয়ে সেটা আমরা আগের দিনে শিখে এসেছি হ্যাঁ স্যার তাই না তাহলে আজকে আমরা পড়ছি লাইব্রেরি ফাংশন স্ট্রিং এর লাইব্রেরি ফাংশন বা স্ট্রিং হ্যান্ডলিং ফাংশন যেটা আমার স্ট্রিং ডট এর মধ্যে ডিফাইন করা আছে তার মধ্যে প্রথম ফাংশনের নাম হচ্ছে এস টিআর এলিয়েন ওকে ক্লিয়ার সবার কাছে এস টিআর এলিয়েন ফাংশনের কনসেপ্ট হ্যাঁ স্যার এবার আমরা আসবো নেক্সট ফাংশনে যার নাম হচ্ছে নেক্সট ফাংশনের নাম হচ্ছে স্ট্রিং কপি এস টিআর সিপিওয়াই নাম্বার টু আমাদের সেকেন্ড স্ট্রিং হ্যান্ডলিং ফাংশন যার নাম হচ্ছে এস টিআর সিপি ওয়াই আর সিপি ওয়াই যাকে বলা হয় স্ট্রিং কপি স্ট্রিং কপি তো স্ট্রিং কপি করতে গেলে বেসিক্যালি আমার এসটিআর সিপিওয়াই সিপি এর যেটা সিনটেক্স যে আমার একটা সোর্স স্ট্রিং দরকার আমার একটা ডেস্টিনেশন দরকার আমি কপিটা কোথেকে করব আর কপিটা করে কোথায় রাখবো আমাকে সবসময় এস টি আর মধ্যে আমাকে প্রথম যে প্যারামিটারটা স্পেসিফাই করতে হয় তার না সেটা হচ্ছে কিন্তু আমাদের ডেস্টিনেশন আর তারপর আমাকে স্পেসিফাই করতে হয় তার সোর্স তারপর আমাকে স্পেসিফাই করতে হয় তার সোর্স তাহলে আমার এই এস টি আর সিপিওয়াই ফাংশন কপি করবে সোর্স স্ট্রিংটাকে ডেস্টিনেশনের মধ্যে তাহলে আমার এর মধ্যে তোমার যে স্ট্রিংটা থাকবে তাকে কপি করবে কার মধ্যে আমার ডেস্টিনেশনের মধ্যে তো সেই কাজটা আমরা এখন করতে যাব যে কী করে আমরা কপি করতে পারি একটা স্ট্রিংকে আর একটা স্ট্রিংয়ের মধ্যে আমরা কীভাবে কপি করতে পারি না ধরে নেওয়া যাক আমার কাছে দুটো স্ট্রিং ভেরিয়েবেল আছে একটা ক্যারেক্টার এস টিআর ওয়ান অফ থার্টি ইকুয়ালস টু আমি একটা স্ট্রিং ধরে নাও এখানে সাপোজ হয়তো নিয়ে রেখেছি সেটা হচ্ছে আমার স্ট্রিংটার নাম হচ্ছে সাপোজ ধরে নাও হয়তো ডিএসএল ক্লাসরুম আমার একটা স্ট্রিং ওকে আর আমি আর একটা স্ট্রিং ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে রেখেছি ক্যারেক্টার এস টি আর টু অফ থার্টি তার মধ্যে কিছু নেই সেটা ব্ল্যাঙ্ক সেটা আমার কাছে কিন্তু ডেস্টিনেশন আর এস টি আর ওয়ানটা আমার কাছে সোর্স আমি এখন চাইছি যে এস টিআর ওয়ানের মধ্যে আমার যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটাকে আমি এস টি আর টু এর মধ্যে কপি করবো তাহলে সেক্ষেত্রে আমরা এস টিআর সিপিওয়াই ফাংশনটা আমরা কীভাবে লিখবো এস টি আর সিপি ওয়াই প্রথমে কী বসে প্রথমে তোমার বসে ডেস্টিনেশন আমার ডেস্টিনেশন কোনটা এস আর টু আর আমার সোর্স কোনটা যার মধ্যে আমার স্ট্রিংটা আছে সেটা আমার সোর্স অর্থাৎ সোর্স সোর্সটার নাম হচ্ছে এস আর ওয়ান আমার কিন্তু কপি হয়ে গেল কপিটা কোথায় হলো এসটি আর ওয়ান থেকে কপিটা কোথায় হলো এস আর টুতে এস টি আর টুতে তাহলে এখন যদি আমরা এস টি আর টুটাকে যদি আমরা এখন ডিসপ্লে করি বা প্রিন্ট করি পার্সেন্টেজ এস করে তাহলে নিশ্চয়ই আমাকে দেখাবে ডিএসআর ক্লাসরুম তাহলে আমরা বুঝবো যে আমার কপি হয়েছে তাহলে আমি এখন পুটেস করছি পুটেস দিতে কোনো স্ট্রিংকে আমরা ডিসপ্লে করতে পারি আমি পুটেস করছি এস টি আর টু এর ভ্যালু তাহলে এস টি আর টু এর ভ্যালু আমি পুটেস করলাম মানে প্রিন্ট করে দিলাম আমাকে অবশ্যই দেখাবে টিএসিআর ক্লাসরুম তাহলে আমাদের এখানে একটা স্ট্রিং একটা স্ট্রিং এর মধ্যে আমি কপি করতে পারছি দেখবো একটু প্র্যাকটিক্যালি দেখবো আমার একটা ক্যারেক্টার একটা স্ট্রিং ভেরিয়েবল আছে এস টি আর ওয়ান তার ভ্যালু তার সাইজটা হচ্ছে থার্টি ইকুয়ালস টু ইকুয়ালস টু আমি এখানে একটা ক্যারেক্টার একটা স্ট্রিং নিয়েছি সেটা হচ্ছে একটা স্ট্রিং নিয়েছি সেটা হচ্ছে টিএইস এর ক্লাসরুম ওকে আমার এখানে আমি এটাকে সেমিকোলন দিয়ে শেষ করে দিয়েছি আমার আরেকটা ক্যারেক্টার ভেরি আরেকটা স্ট্রিং ভেরিয়েবল আছে যেটা ডেস্টিনেশন আমার কাছে তার নাম দিয়েছি এস টি আর টু তার সাইজটা আমি সেম রেখেছি আমার কন্টেনার বা আমার ডেস্টিনেশনের যে সাইজ তার সাইজটা আমি তোমার সেম রেখেছি থার্টি থার্টি নিয়েছি সেমিকলো আমি এবার কপি করব এস টি আর সিপি ফাংশনকে আমি কল করলাম ডাকলাম ডেকে তাকে আমি বলছি যে তুমি এস টিআর টুটা হচ্ছে আমার কাছে ডেস্টিনেশন তুমি এস টিআর এর মধ্যে কপি করবে কোথেকে না এস টিআর ওয়ান থেকে নিয়ে এসে তাকে আমি এস টিআর টু কমা এস টিআর ওয়ানটা তাকে আমি পাস করে দিলাম প্রথমটা হচ্ছে ডেস্টিনেশন আর তারপরেরটা হচ্ছে আমার কাছে সোর্স দিয়ে আমার যখন কপি যখন হয়ে গেল আমি এখন পু টেস্ট করে পু টেস্ট করে আমি এখন এস টিআর টুটাকে ডিসপ্লে করে দিচ্ছি এসটিআর টুটাকে আমি এখন ডিসপ্লে করে দিচ্ছি তাহলে নিশ্চয়ই আমার এস টিআ ওয়ানের মধ্যে তোমার এস টিআর টু এর মধ্যে তো আর আমার স্ট্রিংটা ছিল না আমি তো কপি করে এসটিআর টু এর মধ্যে রেখেছি তাহলে এখন যদি আমাকে এস টিআর টুটাকে ডিসপ্লে করলে যদি আমাকে দেখায় আর ক্লাসরুম তাহলে নিশ্চয়ই বুঝবো যে আমার কপি হয়েছে কপি হয়েছে বলেই তো আমাকে দেখাচ্ছে এস টিআর টু এর কন্টেন্টটা যে আমি এখন এই কোডটাকে রান করছি কোডটাকে রান করছি আমাকে দেখাচ্ছে ডিএসআর ক্লাসরুম তা আমার এই এর ক্লাসরুমটা অ্যাকচুয়ালি কোথায় ছিল এস টিআর ওয়ানের মধ্যে এস টিআর টুটা আমার ব্ল্যাঙ্ক ছিল আমি সি টু ওয়ানের কন্টেন্টটাকে আমি এস টিআর টু এর মধ্যে কপি করেছি বলেই তো আমি এখন এস টুকে ডিসপ্লে করলাম আমাকে দেখাচ্ছে এই মেসেজটা আর যদি আমি চাই যে স্যার এস টিআর ওয়ানের মধ্যে স্যার এখন কী থাকবে দেখা যাক কী থাকবে আমি এখানে কী করছি পুটেশ পুটেশ এস ওয়ানটাকেও আমি প্রিন্ট করলাম এস টিআর ওয়ানটাকেও আমি প্রিন্ট করলাম কপি করলে তো আর চলে যায় না কপি করলে তো তোমার এস টিআর ওয়ান থাকবে স্যার ওখানেও থাকবে এখানেও থাকবে আমি তো আমি তো কপি করেছি আমি তো কাট করিনি আসছি আবার রান করছি কোডটা দেখাচ্ছে তো আমার এস টিআর এর মধ্যেও আছে এস টিআর টু এর মধ্যেও আছে তো এইভাবে আমরা একটা স্ট্রিংকে আর একটা স্ট্রিং এর মধ্যে আমরা কপি করতে পারি বা ইউজিং দ্য ফাংশন এস টিআর সিপি যার নাম হচ্ছে স্ট্রিং কপি ওকে ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার কি করে কপি করছি আমরা কোনো স্ট্রিংকে কোনো স্ট্রিংকে কীভাবে কপি করছি

দুটো ফাংশন হলো আমাদের আমরা এবার চলে আসবো স্ট্রিং এর কনক্যাটিনেশন নাম্বার থ্রি থার্ড অপারেশন পড়ব স্ট্রিং কনক্যাটিনেশন স্ট্রিং এর কনক্যাটিনেশন করার জন্য যে ফাংশনসটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে এস টিআর টি এস টিআর সিএটি বা এস আর ক্যাট এই ক্যাট মানে হচ্ছে কনক্যাটিনেশন এস সি আর সি এ যোগ করা আসবো কি মানে সেটা বলবো কনক্যাটিনেশন মানে হচ্ছে যোগ করা স্ট্রিং এর মধ্যে যোগ করছে স্ট্রিং এর যোগটাকে বলা হয় অ্যাডিশন বলা হয় না স্ট্রিং এর যোগটাকে বলা হয় কনক্যাটিনেশন আর নম্বরের যোগটাকে বলা হয় অ্যাডিশন ওকে কি কাজ করে সেটা আমরা বলবো স্ট্রিং এর কনক্যাটিনেশন কিভাবে হয় সেটা আমরা বলবো তো ধরে নেওয়া যাক আমার কাছে ধরে নাও হয়তো এস টি আর ওয়ান একটা স্ট্রিং আছে হয়তো হ্যালো ওকে আর এস টি আর টু ধরুন একটা স্ট্রিং আছে ধরুন হয়তো ওয়ার্ল্ড আমি এখন কী করেছি এস আর এর সাথে এস টি আর টুটাকে আমি এখন যোগ করেছি মানে কনকাটিনেট করেছি তাহলে সেক্ষেত্রে আমার কী আসবে সেক্ষেত্রে আমার কিন্তু আসবে হ্যালো তার পাশেই আসবে ওয়ার্ল্ড এটাকে বলা হয় স্ট্রিং এর ওকে এটাকে বলা হয় স্ট্রিং অ্যান্ড কনক্যাটিনেশন এবার এই কনক্যাটিনেশনটা করতে যে ফাংশনসটা আমাকে হেল্প করে তার নাম হচ্ছে এস তার নাম হচ্ছে এস তাহলে সিএটি তা এখন এস সিএটি কেমন করে কনক্যাটিনেশন করবে না এস ফাংশন তার দুটো প্যারামিটার লাগে একটা হচ্ছে ফার্স্ট স্ট্রিং একটা হচ্ছে ফার্স্ট স্ট্রিং একটা হচ্ছে আরেকটা হচ্ছে সেকেন্ড স্ট্রিং একটা ফার্স্ট স্ট্রিং একটা হচ্ছে সেকেন্ড স্ট্রিং তাহলে এখন এই ফার্স্ট স্ট্রিং এর সাথে সেকেন্ড স্ট্রিংটাকে করবে তার মানে আলটিমেট আমার কনক্যাটিনেটেড যে স্ট্রিংটা সেটা কোথায় থাকছে ফার্স্ট স্ট্রিং এর মধ্যে থাকছে না ধরে নেওয়া যাক ধরে নেওয়া যাক ক্যারেক্টার এস টিআর ওয়ান

তাহলে এখন কনকন্টিনেন্টটা কার সাথে কার হচ্ছে হ্যালো সাথে ওয়ার্ল্ডের তাহলে ওয়ার্ল্ড কিন্তু দেখো এস টুতে আছে আর হ্যালো দেখো এস ওয়ানে আছে তাহলে এখন কিন্তু এই ওয়ার্ল্ড মানে এস টুটা কিন্তু গিয়ে এখন এস আর ওয়ানের মধ্যে গিয়ে কিন্তু তোমার কনকাটিনেট হচ্ছে তাহলে আলটিমেট আমার কনকন্টিনেন্ট হওয়ার পর এখন স্ট্রিংটা কোথায় আছে এস আর ওয়ানের মধ্যে আছে তাহলে এখন যদি আমরা এস আর ওয়ানকে যদি আমরা পু টেস্ট করি এস আর ওয়ানকে যদি আমরা পুটেস্ট করি তাহলে কিন্তু আমরা কি পাবো ওখানে আমরা পাবো হ্যালো ওয়ার্ল্ড তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে আমার স্ট্রিংটা আমার কনকাটিনেট হচ্ছে বলেই মানে যোগ হচ্ছে বলেই আমি এখন তাকে একসাথে পাচ্ছি অ্যাজ এ সিঙ্গেল স্ট্রিং আগে আমার এস টিআর ওয়ান একটা স্ট্রিং ছিল এস টিআর টু আমার কাছে আর একটা স্ট্রিং ছিল তাই তো তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব না এস টিআর ওয়ান ধরো আমার ধরুন এখানে ডিএসআর ক্লাসরুম আছে একটা স্ট্রিং আর এস টিআর টু এর মধ্যে ধরো না আমি একটা কোনো স্ট্রিং নিয়েছি সেটা হচ্ছে যে আডা আট ধরনের এখানে তোমার স্ট্রিং নিয়েছি সাপোজ তোমার সেটা হচ্ছে ডিএইচ টেকনোলজিস ওকে দুটো স্ট্রিং আছে আমার কাছে আমি এখন এটাকে কনকয়ট করব এস আর সি এটি এস এ টি এস আর ওয়ান কমা এস টি আর টু আমি একবার এসটিআর ওয়ান কমা এস আর টু করে দেখবো একবার এসটিআর টু কমা এসআর ওয়ান করে একবার দেখবো ঠিক আছে দু রকম দুরকমভাবেই করে দেখবো আপনার দি আমি এখন পুটেস্ট করছি এস টি আর ওয়ানটাকে পুটেস্ট করছি এসটি আর ওয়ানটাকে আমরা পুটেস্ট করছি পুটেস্ট করছি ওকে তাহলে আমাকে বলো এখন কি দেখাবে এখন আমার কন্টাটিনেট হওয়ার পর এখন কি দেখাবে এস টি আর ওয়ানটাকে এখন যদি আমরা পু টেস্ট করি কি দেখাবে ডিএসটি ক্লাসরুম ডিএস টেকনোলজি তাহলে এই ডিএসআই ক্লাসরুমের পর কি কোনো স্পেস থাকবে না স্যার কোনো স্পেস থাকবে না পাশেই কিন্তু ডিএস টেকনোলজিস দেখাবে দেখা যাক দেখাচ্ছে দেখো ডিএসআই ক্লাসরুম দেখো ক্লাসরুমের এম দেখো শেষ হওয়ার পরেই কিন্তু দেখো তোমার ডিএসটা আবার শুরু হয়ে গেছে তাহলে আমি যখন চাই যে একটা স্পেস দেবো মাঝখানে এই ক্লাসরুমের পরে একটা স্পেস দেবো তারপর তোমার শুরু হবে ডিএস টেকনোলজিসটা তখন কী করবো

ফুটেজ তো এস টিআর ওয়ানটাকে করলাম আমি এখন ফুটেজ করছি এস টিআর টুটাকে বলো তো কী দেখাবে আমি এখন এস টিআর টুটাকে তোমার ডিসপ্লে করছি এর সাথে অ্যালোম উইথ আমাকে দেখাবে অনলি ডিএইচ টেকনোলজিস ঠিক আছে তো ফার্স্ট তোমাকে কনকাটিনেট করে দেখাচ্ছে আমি এখন পুটেস করেছি এস টিআর টুটাকে তো আমাকে কোথায় ডিএইচ টেকনোলজিস আমাকে দেখাচ্ছে তে দুগরোতে দেখাচ্ছে ডিএইচ যে সার ক্লাসরুম এটা তো ওটা তোমার এটা জন্য দেখাচ্ছে আমি তাহলে এটাকে ওমিট করে দিয়ে আমি তখন আমি ইয়ে করে দিলাম ইনঅ্যাকটিভ করে দিলাম দেখো এখন এসটিআর 2 টাকে ডিসপ্লে করেছে কি দেখাচ্ছে দেখাচ্ছে কিছু না স্যার তাহলে আমরা আমরা কি ভাবছিলাম স্যার আমরা তো ভাবছিলাম কপি হচ্ছে কিন্তু আমরা আমরা ভাবছি কপি হচ্ছে তাহলে কনক্যাটিনেট হলে কি কপি হয় কনক্যাটিনেট হলে একটার কন্টেন্ট আর একটার মধ্যে আমার কিন্তু এস টিআর টু এর মধ্যে কিন্তু কোনো কন্টেন্ট থাকবে না এখন সমস্ত কন্টেন্টটা কার মধ্যে আছে এস টিআর ওয়ানের মধ্যে আছে তুমি এখন এটাকে ইনঅ্যাক্টিভ করে তুমি এখন এখানে এস টি আর ওয়ানটাকে এস টিআর ওয়ানের মধ্যে কিন্তু এখন পুরো কন্টেন্টই আছে আমার

তাহলে আমি স্টার ওয়ানটাকে তোমার কনক্যাটিনেট করছি স্টার টুয়ের সাথে আমি এখন তখন এটাকে ডিসপ্লে করছি তাই তো তাহলে কনক্যাটিনেট করলে আমি যেখান থেকে কনক্যাটিনেট করছি তার কন্টেন্ট কিন্তু পাওয়া যায় না আর যেখানে কনক্যাটিনেট করছি সেখানে কিন্তু আমার কন্টেন্টটা কিন্তু কাট হয়ে চলে আসে তাই তো তাই তো বুঝলাম আমরা তাহলে কপি আর কনকাটিনেটের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছি যে কপি করলে আমার কিন্তু কন্টেন্ট থেকে যায় আর কনক্যাটিনেট করলে কিন্তু আমার কন্টেন্টটা কিন্তু প্রিভিয়াস আমার স্ট্রিংয়ের মধ্যে থাকে না দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স এটা হচ্ছে আমাদের স্ট্রিংয়ের কনক্যাটিনেশন এটা হচ্ছে আমাদের স্ট্রিংয়ের কনকাটিনেশন এবার ধরে নাও তুমি এ ধরনের কোনো স্ট্রিংকে স্পেসিফাই করলে না তুমি ডিরেক্ট কনকাটিনেট করবে তুমি তোমার কাছে দুটো স্ট্রিং আছে তুমি নাম জানো সেই স্ট্রিং দুটোর তুমি ডিরেক্ট কনকাটিনেট করবে তো আমি এখানে আমি এখানে নিলাম হ্যালো আমি এখানে নিলাম তোমার ধরো না ওয়ার্ল্ড ওকে হ্যালো ওয়ার্ল্ড নিলাম এবার এসটিআ টু এবার 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 ধরো না তোমার এবার এখানে হ্যালো আছে এখানে ওয়ার্ল্ড আছে আমি ডিরেক্ট এটাকে প্রিন্ট করে দিচ্ছি আমি ডিরেক্ট এটাকে প্রিন্ট করে দিচ্ছি আমি এখানে পুটেজ ফাংশনসটাকে কল করলাম দেখা যাক এটা এটা কাজ করে কিনা পুটেজ ফাংশনের মধ্যে এসটিআর সিআইটিকে আমরা ডিসপ্লে করেছি হ্যালো ওয়ার্ল্ড করে দেখো রান করছি করতেছি সিম্পল রান করছি কিছু দেখাচ্ছে না কুটেস দিয়ে এটাকে দেখায় এটাকে প্রিন্টেপ দিয়ে একটু দেখার চেষ্টা করি এটাকে প্রিন্টেপ দিয়ে দেখার চেষ্টা করি না হলে আমাকে তখন ভেরিয়েবল নিয়ে করতেই হবে কিছু করার নেই এটাকে প্রিন্ট দিয়ে আমি দেখ এটা দেখার চেষ্টা করছি ডবল কোটেশন পার্সেন্টেজ এস ডবল কোটেশন শেষ সরি ডবল কোটেশন শেষ দিয়ে কমা এস টিআর সিএটি হ্যালো ওয়ার্ল্ড আমার এখানে পর্যন্ত এবার ঠিক আছে এবার দেখি এটা দেখি তো রান করছে কিনা তাও রান করছে না কি সমস্যা হচ্ছে বলতো কি সমস্যাটা হচ্ছে বলতো আমরা এইভাবে এস আর দিয়ে আমি ডিরেক্ট কিন্তু প্রিন্টেপের মধ্যে ডিসপ্লে করতে পারি না কারণ এস টি আর সি এটি কিন্তু আমাকে যেটা রিটার্ন কিছু করছে না সে রিটার্নটা করছে কোথায় আমার কোথায় আসছে ভ্যালুটা আমার এই ওয়ালটা গিয়ে এখানে তোমার মার্জ হয়ে যাচ্ছে এখানে কনকাটিনেট হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমি কি ভেরিয়েল দিয়ে রেফার করবো আমার তো তোমার ডিরেক্ট ভ্যালু আছে টাকা তো আমি তোমার এখানে কিছু দিয়ে তো রেফার করতে পারছি না কিন্তু তার জায়গা যদি আমার এখানে ধরো হয়তো ক্যারেক্টার এস টি আর ওয়ান থাকতো যদি এখানে ক্যারেক্টার এস টি আর টু থাকতো আমি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড না করে যদি এখানে এস টি আর ওয়ান কমা এস টি আর টু করতাম তখন সেক্ষেত্রে এস টি আর ওয়ানটাকে ডিসপ্লে করলে আমাকে কিন্তু কন্টিনিউট করে আমাকে দেখাতো কিন্তু এক্ষেত্রে তখন রান করে যেত যেটা আমি আগে তোমার দেখালাম রান করে কিন্তু ডিরেক্ট আমরা প্রিন্ট এপের মধ্যে যখন তাকে যখন নিয়ে যখন ডিসপ্লে করার চেষ্টা করছি তখন সেক্ষেত্রে কিন্তু সেটা আমাকে ডিসপ্লে করবে না কোনোভাবেই ঠিক আছে ওকে তো এটা দেখানোর জন্য কিন্তু আমি এস সিএটি কনসেপ্ট আমি আরও এখানে দেখালাম যে আমি ডিরেক্ট কিন্তু তোমার দুটো স্ট্রিংকে নিয়ে আমি একবারে ভ্যালু বসিয়ে তাকে আমি কিন্তু কনকাটিনিউট করতে পারবো না আমাকে ভেরিবেলের মধ্যে রাখতেই হবে আমাকে ভেরিবেলের মধ্যে তাকে রাখতেই হবে ওকে দ্যাট ইজ দ্য স্ট্রিং কনকাটিনিউশন নেক্সট ফাংশানস দেখবো আমরা তার নাম হচ্ছে এস টিআর সিএমপি নাম্বার ফোর স্ট্রিংয়ের আমরা কম্পেয়ার করব স্ট্রিং কম্প্যারিজন স্ট্রিং কম্প্যারিজেন স্ট্রিং কম্প্যারিজন করতে গেলে আমাকে যে ফাংশনসটা ব্যবহার করতে হয় তার নাম হচ্ছে এস টিআর সিএমপি এস টিআর সিএমপি দিয়ে আমরা স্ট্রিংয়ের কম্প্যারিজন করতে পারি স্ট্রিংয়ের কম্প্যারিজন বলতে বোঝায় যে দুটো স্ট্রিং সেটা ইকুয়াল হতে পারে আবার নট ইকুয়ালও হতে পারে আমার দুটো স্ট্রিংয়ের নাম হচ্ছে সিএসটি তাহলে বোথ স্ট্রিং আর দ্য ইকুয়াল তো তখন সেটাকে আমরা চেক করবো কী দিয়ে যে আমার স্ট্রিং দুটো সমান কিনা বা ইকুয়াল কিনা তখন তার জন্য আমরা ইউজ করবো এসটি আর সিএমপি ফাংশনস আর এই এস টি আর সিএমপি ফাংশানের মধ্যে আমাকে বেসিক্যালি দুটো প্যারামিটার পাস করতে হবে যে দুটো স্ট্রিংকে আমি কম্পেয়ার করতে চাইছি আমাকে সেই দুটো স্ট্রিংকে আমাকে স্পেসিফাই আমাকে পাস করতে হবে আমি হয়তো পাস করলাম ফার্স্ট স্ট্রিং আর আমি হয়তো পাস করলাম সেকেন্ড স্ট্রিং ওকে তাহলে এই এস আর সিএমপি ফার্স্ট স্ট্রিং কমা সেকেন্ড স্ট্রিং এই ফাংশনসটা আমাকে কম্পেয়ার করে দেবে দুটো স্ট্রিংয়ের মধ্যে আর আমাকে রিটার্ন করবে জিরো যদি দুটো স্ট্রিং যদি ইকুয়াল হয় ইফ টু স্ট্রিং আর ইকুয়াল যদি ইকুয়াল হয় দুটো স্ট্রিং তাহলে আমাকে জিরো রিটার্ন করবে আর আদারওয়াইজ রিটার্ন আদারওয়াইজ রিটার্ন নন জিরো ভ্যালু নন জিরো ভ্যালু সেটা আমার কোনো নেগেটিভ হতে পারে সেটা কোনো পজিটিভ ভ্যালু হতে পারে আদারওয়াইজ মানে যদি তোমার সমান না হয় বা প্রথম স্ট্রিংটা বড় হলো সেকেন্ড স্ট্রিংয়ের থেকে বা প্রথম স্ট্রিংটা তোমার ছোটো হলো সেকেন্ড স্ট্রিংয়ের থেকে সেক্ষেত্রে কিন্তু আমাকে কোনো নন জিরো ভ্যালুকে রিটার্ন করবে আর যদি তোমার সমান হয়ে যায় দুটো স্ট্রিং তাহলে কিন্তু সেটা আমাকে জিরোকে রিটার্ন করবে ওকে ধরে নেওয়া যাক যে আমার প্রথম একটা স্ট্রিং আমি ধরে না নিয়েছি এস টি আর ওয়ান অফ টোয়েন্টি তার মধ্যে ধরে নিয়েছি হয়তো ডিসি এস টি আর এস টি আর টু অফ টোয়েন্টি তার মধ্যে ধরুন একটা আর একটা স্ট্রিং নিয়েছি সেম নাম একটা স্ট্রিং নিয়েছি ডিসিএসটি এখন আমি দুটো স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার করে দেখব যে যে স্ট্রিং দুটো ইকুয়াল কিনা তবে এখন কম্পেয়ার করছি তো কি হবে ইফ এর মধ্যে দেখো লিখছি ইফ এস টি আর সি এম পি আমাকে দুটো স্ট্রিংকে পাশ করতে হবে একটা হচ্ছে এস টি আর ওয়ান একটা হচ্ছে এস টি আর টু তাহলে এসটি আর সি এম পি এখন এসটি আর ওয়ানের সাথে এসটি আর টুটাকে কম্পেয়ার করবে যদি সে আমাকে জিরোকে রিটার্ন করে কম্পেয়ার করার পরে তাহলে বুঝবো যে আমার এই স্ট্রিং ওয়ান আর স্ট্রিং টুটা তোমার ইকুয়াল আমি তখন এখানে একটা প্রিন্টেপ মেসেজ ডিসপ্লে করছি যে স্ট্রিং আর ইকুয়াল স্ট্রিংস আর ইকুয়াল দিয়ে এটাকে ইফটাকে শেষ করে দিলাম আর এলসের মধ্যে যদি না হয় যদি আমাকে জিরো রিটার্ন না করে তখন আমরা এখানে প্রিন্ট করতে পারি যে স্ট্রিং আর নট ইকল নট ইকল তাহলে আমাকে কোনো আমার কোনো হেডেক থাকছে না আমি জাস্ট এই টি আর সিএম পি দিয়ে দুটো স্ট্রিং আমার ইকুয়াল কিনা সেটা কিন্তু আমরা খুব সহজে চেক করে নিতে পারছি দুটো স্ট্রিং আমার ইকুয়াল কিনা ওকে তাহলে এই সিম্পল প্রসিডিউরটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু দুটো স্ট্রিং তোমার সমান কিনা আমরা চেক করতে পারবো আমাদের প্রোগ্রামিংয়ে আমরা এখানে চেক করতে পারবো ওকে লজিকটা বোঝা গেল কি করে আমরা চেক করছি দুটো স্ট্রিং ইকুয়াল কিনা তাহলে আমরা একটু একটু দেখবো এখানে আমার দুটো স্ট্রিং আছে আমার এখানে দুটো স্ট্রিং আছে আমি এখন এটাকে চেক করে দেখবো এই স্ট্রিং দুটো আমি এখানে লিখছি ইফ আর এস টি আর ওয়ান কমা এস টি আর টু ডবল ইকলস টু যদি জিরো হয় মানে জিরো হলেই সেটা একমাত্র ইকুয়াল হবে আদারওয়াইজ নট ইকুয়াল হবে আমি এখানে প্রিন্ট এপ দিয়ে একটা মেসেজকে ডিসপ্লে করছি যে ইকুয়াল মানে স্ট্রিং দুটো আমার ইকুয়াল আর না হলে এলসের মধ্যে আমরা এখানে ডিসপ্লে করবো এখানে আমরা এখানেও আমরা প্রিন্ট এপ করবো নট ইকুয়াল আমরা প্রিন্ট করব নট ইকুয়াল এই আমার কোড তাহলে আমার এখানে এই তোমার দেখো স্ট্রিং তোমার ইকুয়াল নয় আমার এই ফার্স্ট স্ট্রিং আর সেকেন্ড স্ট্রিং তোমার ইকুয়াল নয় অবশ্যই ইকুয়াল নয় তোমাকে নট ইকুয়াল দেখাবে দেখি রান করে দেখাচ্ছে কিনা নট ইকুয়াল নট ইকুয়াল এবার না হয়তো আমি এখানে দুটো তোমার ধরো সেম স্ট্রিং নিয়েছি আমি এখানেও তোমার ধরে নাও সেম স্ট্রিং নিয়েছি আমি এখানেও তোমার সেম স্ট্রিং নিয়েছি আমি এখানেও তোমার সেম স্ট্রিং নিয়েছি আমি এবার কোডটাকে রান করছি তো আমাকে ইকোয়াল দেখাচ্ছে তাহলে ইকোয়াল হলে নিশ্চয়ই আমাকে জিরো রিটার্ন করে এস টিআর সিএমপি ফাংশনস বলি তো আমি এখানে তোমার জিরো দিয়ে চেক করেছি তাহলে আমার দুটো স্ট্রিং এখন ইকুয়াল বলে এস টি আর সি এম পি ফাংশন আমাকে জিরো রিটার্ন করছে আর সেই জিরোকে আমি দেখো তোমার এটাকে এখানে নেওয়ার পর আমি তার সঙ্গে দেখো কম্পেয়ার করেছি জিরোর যদি বাঁধিকের জিরো যদি তোমার যদি ডবল ইকুয়াল যদি জিরো হয়ে যায় তার মানে কি তখন আমার স্ট্রিংটা ইকুয়াল হবে আর না হলে নট ইকুয়াল হবে ওকে তাহলে এটা সিম্পল প্রোগ্রাম যার থ্রু দিয়ে আমরা দুটো স্ট্রিংকে ইকুয়াল কিনা আমরা চেক করতে পারি ইকুয়াল কিনা আমরা চেক করতে পারি তাই তো ঠিক আছে এটা সবার বুঝতে পারলে এটা কীভাবে কাজ করছে আমার এই কোডটা হুম এরপরে আমরা যে ফাংশনটাতে আসবো এখন এটা মোস্টাবলি পাঁচ নাম্বার না ছ নাম্বার ফাংশন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ফাংশন স্ট্রিং কম্প্যারিজনের পরে নেক্সট ফাংশন সেটা হচ্ছে স্ট্রিং রিভার্স স্ট্রিং রিভার্স বা রিভার্সিং এ স্ট্রিং স্ট্রিং রিভার্স করার জন্য যে ফাংশনসটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে strrev strrev আর ইভি ওকে এস ওপেনিং ক্লোজিং এই স্ট্রিং রিভার্স ফাংশন strrev ফাংশন আমাকে এখানে একটা স্ট্রিংকে পাস করতে হবে যার আমি রিভার্স করতে চাইছি যে স্ট্রিংটা রিভার্স করতে চাবো তাকে আমাকে এটাকে পাস করতে হবে ঠিক আছে তাহলে আমি যে স্ট্রিংটাকে পাস করবো রিভার্স করার জন্য আমার এস টি আর ইভি ফাংশন কিন্তু সেই স্ট্রিংটাকে রিভার্স করে দেবে সেই স্ট্রিংটাকে কিন্তু সে রিভার্স করে দেবে ঠিক আছে তাহলে একটু একটা এক্সাম্পল দেখবো যে কী করে এস টি আর ইভি ফাংশন কোনো স্ট্রিং এর রিভার্স করে একটা এক্সাম্পল দেখব না আমার কাছে ধরো না এখানে ডিএসআর ক্লাসরুম এখানে একটা স্ট্রিং আছে আমি এইটাকে ডবল স্ল্যাশ করে দিচ্ছি আমি এবার এই স্ট্রিংটাকে রিভার্স করবো তো রিভার্স করার জন্য বেসিক্যালি আমি একবারে প্রিন্টে মধ্যে লিখছি না ফার্স্ট আমরা এস টিআর আর ইভি করে আমরা ফার্স্টে রিভার্সটা করি এস টিআর আর ইভি আমি এখানে পাস করলাম এস টিআর ওয়ান ওকে তাহলে আমার এখন এস টিআর আর ইভি ফাংশন এস টিআর ওয়ানের এর মধ্যে যে স্ট্রিংটা আছে তাকে তোমার রিভার্স করে দেবে রিভার্স করে আবার বলছি যে এস টি আর ওয়ানের মধ্যে স্টোর করবে তাহলে এখন যদি আমি এখন পুটেস করি আমি যখন পুটেস করি এস টি আর ওয়ানটাকে তার মানে সেই স্ট্রিংটাকে আমাকে রিভার্স অবস্থা দেখানোর কথা তাই তো এখন সেই স্ট্রিংটাকে আমাকে রিভার্স অবস্থা দেখানোর কথা দেখা যাক দেখাচ্ছে কি না আমাকে একটা কম্পাইলে কম্পাইলেশন একটা এরা দেখিয়েছে দেখা যাক কি আমাকে কি এরা শো করেছে

বেশ আমরা বাকি তোমার ডেপসি টার্বোসিতে তোমার কাজ করবে আমার এখানে অনলাইন কোম্পানির জন্য সমস্যাটা হচ্ছে যাই হোক সেটা কোনো ফ্যাক্টর নয় তো প্রিন্ট এফ আমি এখানে প্রিন্ট এফ দিয়ে একবার দেখানো দেখার চেষ্টা করি যে এখানে তোমার কোনোভাবেই কাজটা করানো যায় কিনা পার্সেন্টেজ এস কমা strrev bracket তো দেখেন আর পুটে সে কোনো দরকার থাকবে না আমরা দেখে বলার করে কি দেখাচ্ছে কি জিনিস দেখাচ্ছে কিনা এই জিনিস দেখাচ্ছে তো আমরা এই কোডটাকে অন্য একটা কম্পাইলারে আমরা রান করে দেখি এই কোডটাকে আমরা একটা অন্য একটা কম্পাইলারে রান করে দেখি

ডেফসি প্লাস প্লাসে একটু সবাই রান করে নেবে আমার আমার এখানে অফলাইন কম্পাইলার নেই বলে আমি দেখাতে পারলাম না তোমাকে অফলাইন কম্পাইলার আমার ইনস্টল করা নেই আমার উগল টুতে তো তোমরা সবাই একটু এটাকে রান করে জাস্ট এস টি আর ইভি কীভাবে কাজ করছে হ্যাঁ সেটাকে তোমরা ভেরিফাই করতে পারবে ঠিক আছে তো খুব সিম্পল সিম্পল কনসেপ্ট আমি যে স্ট্রিংটা রিভার্স করব সেই কে আমি এস টি আর ইভি ফাংশনের মধ্যে পাস করব। আর এস টি আর ইভি ফাংশনস কিন্তু সেই স্ট্রিংটাকে রিভার্স করে রিভার্স স্ট্রিংটা কিন্তু আবার সেই স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দেবে ঠিক আছে তার আমরা সেভাবে কিন্তু স্ট্রিংয়ের রিভার্স করি আমরা সেভাবেই কিন্তু স্ট্রিংয়ের আমরা রিভার্স করি যে কোনো আমাদের যে কোনো প্রোগ্রামিংয়ে সি প্লাস প্লাসে কাজ করবে টার্বোসি প্লাস প্লাসে কাজ করবে এটা নিয়ে কোনো সমস্যা নেই সমস্ত কোম্পানারি কিন্তু এটা কাজ করবে ওকে তো এই হচ্ছে আমাদের স্ট্রিং হ্যান্ডলিংয়ের বেসিক কিছু ফাংশনস আর আরেকটা ফাংশনস আছে নাম্বার সিক্স সেটা আমরা অলরেডি ক্যারেক্টার হ্যান্ডলিং করার সময় বা ক্যারেক্টার হ্যান্ডেল করার সময় সেই ফাংশানসটা আমরা দেখেছি অলরেডি সেটা অন্যভাবে দেখেছি আরেকটা ফাংশনস তার নাম হচ্ছে এসটি এল ডাব্লুআ আর ওকে এস টি আর এল ডাব্লুআ আর ফাংশানস বেসিক্যালি আমাকে স্ট্রিংয়ের ক্যারেক্টারগুলোকে লোয়ার কেসে দেখায় যদি আপনার কাছে থাকে কোনো স্ট্রিংয়ের ক্যারেক্টারগুলো তুমি যদি তাকে লোয়ার কেসে কনভার্ট করতে চাও তখন তোমাকে ইউজ করতে হবে এস টিআর এল ডাব্লুআ আর তো কীরকমভাবে কাজ করে এস টি আর এল আর আমি জানি না এখানে কাজ করবে কিনা তাই আমি এখানে ডিরেক্ট আমি এখানে কপিতেই আমার কোডটা লিখছি এখানে বোর্ডেতেই কোডটা লিখছি না সাপোজ ধরে নাও আমার তো এখানে এস আর ডট এইচ আমার এখানে স্ট্রিং ডট এইচ দুটোই ইনক্লুড করা আছে ইন্টিজার মেন ইন্টিজার মেন আমি এখানে ক্যারেক্টার এস আর অফ টোয়েন্টি একটা ভেরিয়েল নিলাম স্ট্রিং ভেরিয়েল আমি এবার ইনপুট নেব এফ এন্টার স্ট্রিং এন্টার স্ট্রিং তাকে আমরা ফার্স্টে রিড করে নিই গেট এস আর রিড করলাম এবার স্ট্রিংটাকে একবার দেখিয়েও প্রিন্ট প্রিন্টেফ আবার দেখিয়েও নিলাম এবার তার লোয়ার ভার্সনটাকে দেখাবো লোয়ার মোডে আমরা দেখাবো ইন লোয়ার স্ট্রিং ইজ লোয়ার স্ট্রিং ইজ মানে স্ট্রিং ইন লোয়ার কেস ওকে স্ট্রিং ইন লোয়ার কেস লোয়ার স্ট্রিং ইজ পার্সেন্টেজ এস এবার এই ফাংশনটাকে কল করবো তার নাম হচ্ছে এস আর এল আর কি পাস করবো কোন আমি কাকে লোয়ার করতে চাইছি কোন স্ট্রিংটাকে এস এর মধ্যে তোমার যে স্ট্রিংটা আছে আমি এখানে এস টিআরটাকে পাস করে দিলাম সেমিক্লোন রিটার্ন দিল মেনটা শেষ ওকে এবার ধরে রাখ আমি কোডটাকে রান করেছি এই কোডটাকে ধরো আমি রান করেছি এটা আমার রানের উইন্ডোটা আমি কোডটাকে রান করেছি আমাকে ফার্স্টে দেখাচ্ছে এন্টার স্ট্রিং আমি একটা স্ট্রিং এখানে ইনপুট করলাম সাপোজ আমি যে একটা স্ট্রিং ইনপুট করলাম সাপোজ ধরে আমি এরকম একটা স্ট্রিংকে ইনপুট করেছি এখানে একটা স্ট্রিংকে আমি এন্টার করেছি ওকে দিয়ে এখানে আমি এন্টার প্রেস করলাম তোমাকে আমাকে দেখাবে স্ট্রিং ইজ দেখালো এখন দেখালো কি আছে দেখালো আমাকে দেখাচ্ছে লোয়ার ইজ এখন আমাকে লোয়ার কেসে দেখাবে যেগুলো লোয়ার কেসে আছে তো তোমাকে দেখাবেই লোয়ার কেসে আর যেগুলো আপার কেসে আছে সেগুলো কিন্তু আমাকে লোয়ার কেসে দেখাবে অথবা আমাকে এখন দেখাচ্ছে লোয়ার কেসে সবগুলো এ হচ্ছে আমার প্রোগ্রাম তাহলে আমরা লোয়ার কেসে কোন স্ট্রিং কে কনভার্ট করার জন্য আপার কেস থেকে আপার কেস স্ট্রিংটাকে লোয়ার কেসে কনভার্ট করার জন্য আমরা যে ফাংশনসটা ব্যবহার করি তার নাম হচ্ছে str lwr str মানে হচ্ছে স্ট্রিং আর lwr মানে হচ্ছে লোয়ার str lwr ফাংশনস দিয়ে আমরা কিন্তু স্ট্রিংটাকে লোয়ার কেসে ডিসপ্লে করতে পারি তো সিমিলার ফাংশনস अवेलेबल আপার কেসে কনভার্ট করার জন্য কোনো লোয়ার স্ট্রিংকে আপার কেসে কনভার্ট করার জন্য যে ফাংশনটা নাম হচ্ছে বললাম ভুল বললাম ইউপিআর 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 ওকে এস আর ইউপিআর সেমভাবে ভাবে কাজ করবে আমার ওখানে আপার কেস থেকে লোয়ার কেস করে দিচ্ছিল আর এখানে লোয়ার কেস থেকে আপার কেস করে দেবে যদি কোনো আপার কাছে কোনো স্ট্রিং থাকে তাকে তো আপার কেসেই আমাকে দেখাবে আর যদি কোনো লোয়ার কেসে কোনো স্ট্রিং থাকে তাকে আমাকে আপার কেসে দেখাবে তো সেম কাজ করবে যেভাবে আমরা এস টিআর এল ডাব্লিউ আর কে দিয়ে আমরা কাজ করে এসছি সেভাবে কিন্তু এসটিআর ইউপিআর ফাংশনস কিন্তু একইভাবে একই ফ্যাশানে কাজ করবে তো দ্যাট ইজ দ্য স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস ইন সি সিতে আমরা এই বেসিক এই সাতটা স্ট্রিং হ্যান্ডলিং যেগুলো মোর ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো মোর ইম্পর্টেন্ট আমরা এই সাতটা স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনের কথা আমরা জানলাম এছাড়াও আরও অনেক স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস আছে মানে এটাই কিন্তু যে এটাই শেষ আর কোনো স্ট্রিং হ্যান্ডলিং নেই তা কিন্তু নয় আমরা এই সাতটা স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনের কথা আমরা দেখলাম ঠিক আছে তো এগুলো ছাড়া আমরা আরো অনেক স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনের কথা আমরা জানতে পারি সেগুলো আমরা দেখবো আরো দু একটা আমরা দেখবো ওকে আরো দু একটা আমরা স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনের কথা আমরা জানবো এক মিনিট হ্যাঁ এক মিনিট একটা ব্রেক নিচ্ছি তারপরে এসে আমরা আরো কিছু স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনের কথা আমরা জানবো এগুলো ছাড়াও আমাদের আরও কিছু স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস আছে আমি আমি জাস্ট নামগুলো জাস্ট বলছি সেগুলো আমাদের পরীক্ষায় সেগুলো সেভাবে আসেও না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি অলরেডি ডিসকাস করেছি সেই যে সাতটা ফাংশনের কথা সেগুলোর মধ্যে যেমন পরে এস টিআর এস এস মানে স্ট্রিং আর সিএইচ আর মানে হচ্ছে ক্যারেক্টার এস টি আর সিএইচ আর ফাংশানে কাজ হচ্ছে যে আমার একটা স্ট্রিং আছে ধরে নাও সেই স্ট্রিংয়ের মধ্যে আমার একটা ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা তোমার ফার্স্ট কোথায় অকার করছে আমার স্ট্রিংটার মধ্যে তার ফার্স্ট অকারেন্স সেই লোকেশনটাকে আমাকে ফাইন্ড আউট করে দেয় আমার কাছে একটা স্ট্রিং আছে আমার কাছে একটা ক্যারেক্টার আছে আমি চাইছি যে আমার এই ক্যারেক্টারটা আমার ওই স্ট্রিংয়ের মধ্যে প্রথম কোথায় আছে সেটা আমাকে বলে দেবে এস টি আর সিএইচ আর ফাংশন আর একটা ফাংশন আছে এস টি আর সি আর মানে ডবল আর আছে একটা এস টি আর সিএইচ আর একটা তোমার হচ্ছে এস টি ডবল আর সিএইচ আর এটা আমাকে ফার্স্ট অকারেন্সটা আমাকে বলে দিচ্ছে যে আমার প্রথম আমার ক্যারেক্টারটা প্রথম কোথায় আছে ফার্স্ট অকারেন্স আর এস টি ডবল আর সি এইচ আর বেসিক্যালি এই ফাংশনসটা আমাকে বলে দেয় লাস্ট অকারেন্স যে আমার স্ট্রিংয়ের মধ্যে হয়তো প্রথমে অনেকবার হয়তো সে সেটা আছে ক্যারেক্টারটা তো লাস্ট সবার লাস্টে কোথায় আছে তার লাস্ট যে অকারেন্সটা সেই অকারেন্সেস অকারেন্সেসটা আমাকে বলে দেয় তার জন্য নামটা হচ্ছে এস টি ডবল আর সি এইচ আর আবার আর একটা ফাংশন খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এস টি আর এস জাস্ট কাজ জেনে রাখো কি কাজ করছে না ধরো আমার কাছে একটা স্ট্রিং আছে আমার কাছে ধরো একটা স্ট্রিং আছে একটা বড়ো কোনো স্ট্রিং আছে সেই স্ট্রিংয়ের মধ্যে আমি চাইছি যে আর একটা কোনো স্ট্রিংকে আমি সার্চ করব মানে একটা বড় স্ট্রিংয়ের মধ্যে একটা ছোটো কোনো স্ট্রিংকে হয়তো আমি সার্চ করবো একটা কোনো ওয়ার্ডকে সার্চ করব তাহলে আমার সেই ওয়ার্ডটা ওই স্ট্রিংয়ের মধ্যে কোথায় আছে তার ফার্স্ট অপারেন্সটা কোথায় আগে আমরা স্ট্রিংয়ের মধ্যে কোনো ক্যারেক্টারকে সার্চ করছিলাম আর এখন আমরা স্ট্রিংয়ের মধ্যে কোনো স্ট্রিংকে সার্চ করছি তাহলে যদি আমাকে এই তাহলে এস টি আর ফাংশন আমাকে বেসিক্যালি আমার স্ট্রিংটা আমার ওই বড়ো স্ট্রিংটার মধ্যে প্রথমে যেখানে অকার করবে বা ফার্স্ট যে অকারেন্সেসটা সেটা আমাকে বলে দেয় তার নাম হচ্ছে এস টি আর এস টি আর একটা ফাংশনস যার নাম হচ্ছে এস টি আর কে আমরা আগে এস টিআর সিএমপি ফাংশনের কথা বলেছিলাম এস টিআর সিএমপি ফাংশনস আমাকে দুটো স্ট্রিং ইকুয়াল হলে আমাকে জিরোকে রিটার্ন করতো কিন্তু সেই দুটো স্ট্রিং কিন্তু আমার যদি তোমার কেস যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু তোমার কম্পারিজন তোমার ধরো যেমন ধরো স্মল সি এস টি আর ধরো না ক্যাপিটাল ডি সি এস টি নিশ্চয়ই তোমার সেম নয় এই দুটো স্ট্রিং ইকুয়াল এই দুটো স্ট্রিংকে কি আমরা ইকুয়াল বলতে পারবো ভ্যালু আলাদা বলে আমার দুটো এখানে ইকুয়াল নয় কিন্তু যদি আমি চাই যে আমার এইরকম কেস গুলোকে কোনোভাবেই ধরবে না আমার সিএমপি ফাংশন এই সে কনসিডারই করবে না যে এখানে এর কেসটা তোমার স্মল আছে এর কেসটা ক্যাপিটাল আছে তো অত কিছু সে কনসিডারই করবে না এগুলো সব ইগনোর করবে কেসটাকে সে ইগনোর করবে মানে আমার কেসের ওপরে কোনো সেন্সিটিভিটি থাকবেই না তখন যে ফাংশনসটা ইউজ করা হয় তার নাম হচ্ছে এস টি আর কেস সিএমপি তো সেও কিন্তু দুটো স্ট্রিং এর মধ্যে হবে ওকে তাহলে আমরা এই মানে বেশ কয়েকটা ফাংশনস আমি এখানে অ্যাড করলাম আমাদের স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনের সাথে এটা আমাদের আট নাম্বার এটা ন নাম্বার এটা দশ নম্বর এটা হচ্ছে এগারো নাম্বার আমি আর কোনো ফাংশানস এখানে অ্যাড করছি না যে ফাংশনসগুলো দিয়ে হয়তো আমরা কাজ করতে পারবো আমাদের এই এগারোটা ফাংশনস কিন্তু সাফিশিয়েন্ট এই এগারোটা ফাংশনস কিন্তু আমাদের সাফিশিয়েন্ট আমাদের কাজ করার পক্ষে ঠিক আছে এর মধ্যে আমরা কোনো একটা এক্সাম্পল দেখতে পারি কোনো একটা এক্সাম্পল আমরা দেখতে পারি এর মধ্যে আমি একটা এক্সাম্পল আমি দেখাই

স্ট্রিংয়ের মধ্যে স্ট্রিটটাও দেখানো যেতে পারে এগুলো এগুলোর জন্য তোমার বেশিকলি তোমার এর কনসেপ্ট দরকার লাগে মানে এগুলো যে অ্যাকচুয়াল যে ইমপ্লিমেন্টেশন সেটা কিন্তু পয়েন্টার দিই ওকে এগুলো অ্যাকচুয়াল যে ইমপ্লিমেন্টেশন সেটা কিন্তু পয়েন্টার দিই সো আমরা এখন তো পয়েন্টার পড়িনি তো পয়েন্টার না পড়ে আমরা সেই ইমপ্লিমেন্টেশনের পার্টগুলো আমি আমি তোমার ঢুকতে চাইছি না অ্যাকচুয়ালি ওকে যাই হোক তো আমরা ফার্স্টে স্ট্রিংয়ের মধ্যে স্ট্রিংটা একটু বেশ প্রথমে স্ট্রিংয়ের মধ্যে স্ট্রিংটাই দেখি কীভাবে কাজ করছে স্ট্রিংয়ের মধ্যে স্ট্রিংটা ওকে স্ট্রিং এর মধ্যে স্ট্রিংটাকে আমরা একটু দেখার চেষ্টা করি না ধরে নেওয়া যাক আমার কাছে এখানে একটা স্ট্রিং আছে ক্যারেক্টার এস আর অফ একটু বড় সাইজ সেভেন্টি না হলে ধরে নাও আমি এখানে নিয়েছি যে আমার ধরে না ডিএস এর ক্লাসরুমই আছে থাক এটাই থাক আমি এবার প্রিন্ট এপ করছি আউটপুট স্ট্রিং ইজ আউটপুট স্ট্রিং ইজ equals টু পার্সেন্টেজ এস এবার আমি স্ট্রিংয়ের মধ্যে একটা স্ট্রিংকে আমি সার্চ করবো str str এস str এস আমার অ্যাকচুয়াল স্ট্রিংটার নাম হচ্ছে str1 ওয়ান যার মধ্যে থেকে আমি সার্চ করবো একটা স্ট্রিংকে সেই স্ট্রিংটা আমি এখানে ডাইরেক্ট স্পেসিফাই করছি সেটা হচ্ছে ডিএইচ সাপোজ আমি ডিএইচটাকে এখান থেকে সার্চ করব ফাংশন আমি বলছিলাম যে আমার স্ট্রিংটা ফার্স্ট কোথায় অকার করে সেটা আমাকে দেখায় মানে সেখান থেকে পুরো স্ট্রিংটাকে আমাকে দেখাবে যেখানে প্রথম অকার করবে সেখান থেকে পুরো স্ট্রিংটাকে আমাকে দেখাবে ঠিক আছে তার মানে বুঝতে পারবো যে তার মানে আমার ওই ওয়ার্ডটা বা আমার ওই স্ট্রিংটা ওই স্ট্রিং আমার ওই অলরেডি ওই স্ট্রিংয়ের মধ্যে আছে তা আমি তার জন্য এখানে লিখে লিখেছি আউটপুট স্ট্রিং ইজ বলে আমি একটা কিন্তু স্ট্রিংটাকে ডিসপ্লে করছি যে স্ট্রিংটা আমাকে দেখাবে তো এখন এটাকে আমি ধরুন রান করি দেখো আমাকে দেখাচ্ছে আউটপুট স্ট্রিং ইজ ডিএসআর ক্লাসরুম কারণ দেখো ডিএসএ দেখো তোমার প্রথমেই অকার করেছে ও যখনই তোমার ডিএইচ পেয়ে গেলো তারপর থেকে কিন্তু পুরো স্ট্রিংটাকে কিন্তু বাবা আমাকে ডিসপ্লে করছে আমি সাপোজ হয়তো ডিএইচের পরিবর্তে আমি ধরো না ডিএইচের পরিবর্তে সাপোজ ধরো আমি এখানে দিলাম হয়তো ক্লাসরুম জাস্ট দিলাম হয়তো ক্লাসরুম অনলি ক্লাসরুম দিলাম ক্লাসরুম দেওয়ার পর আমি ধরো এবার এটাকে রান করছি তাহলে আমাকে তখন তখন দেখো শুধুমাত্র দেখো আমাকে ক্লাসরুমই দেখাচ্ছে কারণ দেখো ক্লাসরুম সে কিন্তু লাস্টে পাচ্ছে লাস্টটা কার করছে কারণ তারপরে আর কোনো স্ট্রিং নেই ক্লাসরুমের আর কোনো স্ট্রিং নেই তাহলে আমি বুঝতে পারছি যে আমার ক্লাসরুম স্ট্রিংটা আমার অলরেডি যে বড়স যে স্ট্রিংটা আছে সেই বড় স্ট্রিংয়ের মধ্যে কিন্তু ক্লাসরুম স্ট্রিংটা আমার অলরেডি এক্সিস্ট করছে ওকে বোঝা গেল এস টি আর এস টি আর ফাংশন কীভাবে কাজ করছে এস টি আর এস টি আর ফাংশন কীভাবে কাজ করছে বোঝা গেছে আর যদি আমার স্ট্রিংটা না থাকে সাপোজ ধরো না আমি যে স্ট্রিংটাকে তো আমি ধরো এখানে একটা স্ট্রিংকে সার্চ করবো যেটা হয়তো আমার ওর মধ্যে নেই আমি ধরুন এখানে তো কে সার্চ করছি ঠিক আছে এবিসি স্ট্রিংকে সার্চ করছি দেখো রান করছি কোডটা কি দেখাচ্ছে নাল দেখাচ্ছে যদি আমাদের রিকোয়েস্টেড স্ট্রিং যদি না থাকে প্রেজেন্ট আমার মেন স্ট্রিংয়ের মধ্যে তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা আউটপুট দেখাবে সেটা হচ্ছে আমাকে নাল স্ট্রিং দেখাবে আমাকে নাল আউটপুট দেখাবে ওকে আমাকে নাল আউটপুট দেখাবে আর এখন এর সাথেই আমি এর সাথেই পার্সেন্টে এস টি আর সি সিএইচ আরটাও একটু দেখিয়ে দিই এস টি আর আর এস টি আর 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 আমি এস আর ওয়ানের মধ্যে আমি হয়তো ধর সার্চ করতে চাইছি একটা কোনো স্ট্রিংকে একটা কোনো ক্যারেক্টারকে সরি স্ট্রিং বলছি এটা কোনো ক্যারেক্টারকে আমি সার্চ করতে চাইছি একটা কোনো ক্যারেক্টারকে আমি এখানে সার্চ করতে চাইছি সেটা হয়েছে সেটা ধরে নাও হয়তো সাপোজ আমি এখানে ধরে নাও ডি টাকা ডিটাকে না করে এমটাকে সার্চ করবো এম ওকে ক্যাপিটাল এম ওকে ক্যাপিটাল এমটাকে ধরে নাও সার্চ করবো আমি এসটি আর সিএইচ আর দিয়ে কিন্তু সার্চ করছি আমি এস টি আর এর ক্ষেত্রে তোমার কী বলেছিলাম যে ফার্স্ট অকারেন্স তাই তো ফার্স্ট অকারেন্স বেশ চলো রান করছি আমাকে এখানে কিছু একটা এরার দেখিয়েছে এসটিআর কমা আমি তো ক্যারেক্টারকে সার্চ করছি না না পার্সেন্টেজ পার্সেন্টেজ সি এর কথা নয় আমি ক্যারেক্টারকে সার্চ করছি আমি ডবল কোট দিয়ে সার্চ করছি মাইন্ড ইট আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি তো এখানে স্ট্রিং ও তো ভাবছি স্ট্রিং এটাকে কিন্তু আমি তো তোমার সার্চ করছি কোনো ক্যারেক্টারকে ওকে তাহলে আমাকে সিঙ্গেল করে দিতে হবে আমি যেটাই ভুল করেছিলাম ডবল কোট দিয়ে দিয়েছিলাম স্ট্রিং এর হিসাবে দেখো আমাকে দেখাচ্ছে এম কারণ এমটা দেখো আমার কিন্তু সবার দেখো লাস্টে আছে কিন্তু যদি আমি এখানে ধরুন ডিটাকে যদি সার্চ করি ক্যাপিটাল ডিটাকে দেখো আমি এখানে দেখো রান করছি ক্যাপিটাল ডিটাকে সার্চ করছি আমার দেখো দেখা যাচ্ছে ডিয়ের পর থেকে দেখো বাকি সমস্ত স্ট্রিংটাকে আমাকে ডিসপ্লে করে দিচ্ছে কারণ ফার্স্টে ফার্স্ট অকারেন্স হওয়া মানেই হচ্ছে যে ফার্স্টের পর থেকে তোমার যত আসবে যত ক্যারেক্টার পাবে আপ টু শেষ পর্যন্ত নাল স্ট্রিং পর্যন্ত ও সবটাই কিন্তু আমাকে ডিসপ্লে করে দেখাবে ওকে তাহলে এস টি আর সিএইচআর আর এস টি আর এস মধ্যে ডিফারেন্সটা বোঝা বোঝা গেছে সবার এই দুটো ফাংশন কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো ফাংশন ঠিক আছে দুটো ইম্পর্টেন্ট ফাংশন এগুলো জাস্ট দেখে রাখো পরীক্ষায় যদি আসে তাহলে তখন তো লিখতে পারবে তার কাজ তো লিখতে পারবে তার সাথে এটাও লিখতে পারবে তাই না তার সঙ্গে এটাও লিখতে পারবে আর যদি আমি এস টি আর এস টি আর আর সি এইচ আর করতাম আর সেক্ষেত্রে যদি আমি এখানে সার্চ করতাম আর কে আর কে যদি সার্চ করতাম ক্যাপিটাল আর কে তাহলে আমাকে বলতো কি আউটপুট আসতো স্যার ফার্স্ট থেকে কি আর পর্যন্ত ফার্স্ট থেকে আর স্যার ক্লাস আর এটা কি না আমি দেখো এস টি আর এস টি আর আর সি আর করেছি তাহলে আমি এখানে দেখিয়েছিলাম যে এস টি আর সি এইচ আর আর এস টি ডাবল আর সি আর এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে এটা এ আমাকে ফার্স্ট অকারেন্সে দেখায় মানে আমাকে থেকে তোমার ফার্স্ট অকারেন্স যখন পায় সেখান থেকে তোমাকে আমাকে ডিসপ্লে করে আর এই দেখো আমাকে লাস্ট অকারেন্সটা আমাকে ডিসপ্লে করে তাই তো তাহলে আমার এখানে এস টি আর এইচ আর এই ফাংশনের মধ্যে দেখো আমার এই আটটা এই ডিএসআর আর ক্লাসরুমের মধ্যে দেখো লাস্ট আটটা কোথায় দেখো এখানে রুমের কাছে আটটা আছে তাই না আর এখানে দেখো কিন্তু একটা আর আছে এটা কিন্তু ফার্স্ট অকারেন্স আর এটা কিন্তু লাস্ট অকারেন্স তাই না তাহলে আমাকে অ্যাজ পার নর্মস আমাকে এই লাস্ট অকারেন্স থেকে আমাকে রুমটা দেখানোর কথা আট থেকে আট ডবল এমটা দেখানোর কথা দেখা যাক কী দেখাচ্ছে দেখাচ্ছে লাস্ট অফারেন্সের রুমটা দেখাচ্ছে তাহলে ডিফারেন্সটা আমরা বুঝতে পারছি আর এই জায়গাটাই যদি আমি এস আর ডবল আর না করে যদি তোমার একটা আর করতাম তাহলে আমাকে বলতো তখন কি দেখাতো তোমাকে ঠিক আছে তাহলে এস আর সি আর আর এস টি ডবল আর সিএইচ এর মধ্যে ডিফারেন্সটা বোঝা গেছে হুম এই ডিফারেন্স তোমার শর্ট কোশ্চেনে আসে অনেক সময় অনেক সময় শর্ট কোশ্চেনে দিয়ে দেয় এই ডিফারেন্সটা তো এই হচ্ছে আমাদের স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস ইন সি ওকে তাহলে স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনসটা ক্লিয়ার সবার কাছে ং হ্যান্ডলিং ফাংশনটা সবার কাছে ক্লিয়ার আমরা এগারোটা ফাংশন ফাংশনের আমি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন ফাংশন একটা আমরা দেখাতে পারিনি সেটা তোমরা একটু দেখে নেবে সেটা হচ্ছে এস আর আরিভি এটা আমাদের সাপোর্ট করেনি আমার অফলাইন কম্পাইলার নেই বলে আমি দেখাতে পারিনি অনলাইন কম্পাইলারে আর বাকি সমস্ত দশটা ফাংশন কিন্তু অলমোস্ট আমরা সমস্ত ফাংশনের জন্যই তার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখেছি কীভাবে কাজ করছে প্রতিটা ফাংশন এবার এই ফাংশনগুলোকে কাজে লাগিয়ে আমাকে এবার না রকমের প্রোগ্রাম আমাকে ট্রাই করতে হবে যেমন খুব সিম্পল প্রোগ্রাম একটা এই ফাংশনগুলোর হেল্প নিয়ে সেটা হচ্ছে প্যালেন্ড্রম অফ এ স্ট্রিং একটা স্ট্রিং প্যালেন্ড্রম কিনা চেক করা কারণ একটা স্ট্রিংকে প্যালেন্ড্রম চেক করতে গেলে ফার্স্টে আমাকে সেই স্ট্রিংটাকে রিভার্স করতে হবে রিভার্স করার পর রিভার্স স্ট্রিং আর অরিজিনাল স্ট্রিংটা যদি সমান সমান হয় তার জন্য আমাকে কম্পেয়ার করতে হবে এসটিআর সিএমপি দিয়ে যদি সমান সমান হয় যদি আমাকে জিরো রিটার্ন করে তাহলে বলবো যে হ্যাঁ আমার স্ট্রিংটা প্যালেনড্রম আর যদি আমাকে জিরো রিটার্ন না করে যদি ইফের কন্ডিশন যদি ফলস হয়ে যায় তখন আমরা এলসে গিয়ে তখন ডিসপ্লে করবো যে স্ট্রিং আর নট প্যালেন্ট অফ ওকে সো আমরা কিন্তু এই স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস দিয়ে অনেক আরও অ্যাডিশনাল অনেক প্রোগ্রাম করতে পারি বা অনেক প্রোগ্রামে আমরা এই ফাংশনগুলো কনসেপ্টগুলোকে আমরা ব্যবহার করতে পারি যাতে কিনা আমাদের কাজটা করতে আরও বেশি সুবিধা হয় যাতে কিনা আমাদের কাজটা করতে আরও আরও বেশি সুবিধা হয় ওকে তো আমরা যদি যদি আমাকে পরীক্ষায় মেনশন করে দেয় যে স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস দিয়ে কাজটা করো আমাকে বলে যে না উইদাউট ইউজিং হ্যান্ডলিং হ্যান্ডলিং আর এই সমস্ত কাজগুলো স্ট্রিং কপি করা বলো স্ট্রিং এর প্যালেন্ড্রম বের করা বলো সব কিন্তু আমরা স্ট্রিং হ্যান্ডলিং ফাংশন ছাড়াও করতে পারি এই প্রতিটা কাজও কিন্তু আমরা স্ট্রিং হ্যান্ডলিং ফাংশন ছাড়াও করতে পারি মানে স্ট্রিং হ্যান্ডলিং ফাংশন্সটা আমাদের কাছে আসার পর আমরা অনেক আস্তে আস্তে এবার হয়তো কুড়ে হয়ে যাব মানে আমরা হয়তো আর না যে কী করে এই কাজটা আমরা লজিক দিয়ে করবো আমরা জানি যে আমাদের কাছে ফাংশন আছে সেই ফাংশনস দিয়ে আমরা কাজটাকে সলভ করে নিতে পারবো জাস্ট কল করলেই তো সেই কাজটা করে দিয়ে চলে যাবে ওকে তো আজকে আমরা এটাকে কমপ্লিট করলাম স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনসটা যে আমরা কমপ্লিট করলাম আমাদের স্ট্রিংটাও অলমোস্ট কমপ্লিট হয়েছে আর আমি স্ট্রিংয়ের একটা প্রোগ্রামিং প্রবলেমসের একটা ভিডিও দেবো যেখানে কিন্তু স্ট্রিংয়ের ডিফারেন্ট প্রোগ্রামিং প্রবলেমস থাকবে তার সলিউশনস থাকবে

ঠিক আছে হ্যাঁ স্যার দেখুন কারণ আমরা এরপরে এর পরে কিন্তু আমরা ফাংশান স্টার্ট করবো এরপরে আমরা ফাংশান স্টার্ট করতে যাচ্ছি আর ওয়ান আরে টু ডি ডিআরে মানে ভিডিওটা না দেখলে আমরা ফাংশনের ক্ষেত্রে যখন ফাংশনের মধ্যে দিয়ে যখন আমরা ওয়ান আরে পাস করবো বা টু ডিআরে পাস করবো অ্যাজ এ প্যারামিটার তখন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে সো সবাই একটু ওয়ান আরে টু ডি ডিআর ভিডিও কিন্তু সবাই একটু দেখে নেবে স্ট্রিমটা তো আমরা অলরেডি পড়েছি লাইভে আর ওয়ান আরে টু ডি ডিআয়ারটা কিন্তু সবাই একটু দেখে নেবে ওকে আর আমাদের ফাংশনস আর আমাদের ফাংশন আর পয়েন্টের বাকি সিতে তো ফাংশনার আর পয়েন্টেরটা আমরা পড়বো ফাংশনটা সময় লাগবে পয়েন্টারও সময় লাগবে দুদিন তো সময় লাগবে পয়েন্টার আর অ্যাটলিস্ট দুদিন তো ফাংশান ফাংশনের জন্য টাইম লাগবে ওকে তো চারটে ক্লাস হলে মোটামুটি সিটা অনেকটা আমাদের শেষ দিকে হয়ে যাবে আমাদের দুটো চ্যাপ্টার এখনো পর্যন্ত বাকি সেটা হচ্ছে ফাংশন আর পয়েন্টার তোমাদের ফাংশন আর পয়েন্টারই আছে তারপরে আর কিছু নেই সিতে। ওকে